নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম উদ্দোল্লা আজকে কথা বলবো উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অগ্রযাতা ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন আয়ের রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে তিন বছর পর পর এক ধরনের বিশ্ব জাতিসংঘ প্রতিষ্ঠান এটা পর্যবেক্ষণ করবে যে বাংলাদেশ সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছে কি না এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের এই আয়ের রাষ্ট্র হিসাবে তার শক্ত অবস্থান যেমন জানান দেবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এর পূর্বে বাংলাদেশের যদি ইতিহাস আমরা পর্যালোচনা করে বিগত দশ বছরে বাংলাদেশের যে প্রবৃত্তির হার তা কখনো ডাউন যায়নি যখন বিশ্বে অর্থনৈতিক অবস্থার ভিতরে এক ধরনের আমরা টালমাটাল অবস্থা দেখলাম সেই সময় বাংলাদেশের প্রবৃত্তির হার বা ধারাবাহিকতা বজায় রেখেছে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আসান্লাল পিন্টু তাকে স্বাগত জানাচ্ছি এবং তার সরকার বাংলাদেশ আওয়ামী লীগে যখন রাষ্ট্রক্ষমতা আছে সেই সময় সে অর্জনটা আসলো এবং বঙ্গবন্ধু জাতির জন্য শেখ মুজিবুর রহমানের জন্মদিন সতেরোই মার্চ নিরানব্বইতম জন্মদিনে এই ঘোষণা এক ধরনের বাঙালি জাতিকে একটু সামনে এগিয়ে যাওয়ার এক ধরনের প্রেরণা দিচ্ছে এই যে দীর্ঘ পথ অতিক্রম করে যেখানে তলাবিন ঝুড়ি বলা হতো নিম্ন আয়ের বা স্বল্প আয়ের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল সবার কাছে পরিচিত পেত সেই বাংলাদেশ আজকে নিম্ন মধ্যমায় বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলে এর পেছনে কোন শক্তিগুলো কাজ করেছে এবং বাংলাদেশ সরকারের অবদান কতটুকু ধন্যবাদ আসলামদুল্লাহ আজকের এই অনুষ্ঠানের যে সকল দর্শক বরন্ত টিভির নিয়মিত দর্শক তাদের সকলকে জানাই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনদিন শেখ হাসিনার পক্ষ থেকে কত্রিম অভিনন্দন ও শুভেচ্ছা আসলে একটি রাষ্ট্র যখন তার সঠিক কার্যক্রমগুলি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে তখন সে রাষ্ট্রের যে সকল কাঠামো আছে সেগুলো বিকশিত হয় আমরা দেখলাম প্রতি তিন বছর অন্তর অন্তর জাতিসংঘের একটি বোর্ড যে বোর্ডটি পৃথিবীর প্রতিটি দেশের তাদের তাদের অবস্থান মানুষের জীবনযাত্রার মান তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের যে প্রবৃদ্ধির হার বৃদ্ধি হয়ে সেটা একটা কোন পর্যায়ে আছে মানে স্টেবিলিটি আছে কিনা না ফ্লেক্সেবল এই যে অবস্থান সে অবস্থান করে পর্যবেক্ষণ করে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত গ্রহণের একটি ক্রাইটেরিয়া আছে যেমন নিম্ন মধ্যবিত্ত একটি একটি নিম্ন আয়ের দেশ মধ্য আয়ের দেশ উন্নতশীল দেশ এই যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়ায় আমরা পৌঁছাতে পেরেছি যদিও আমরা সেই ক্রাইটেরিয়ার স্বীকৃতি পেয়েছি তা বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে তো সেই সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের যে কার্যক্রমগুলি হয়েছে সেই কার্যক্রমের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একক অবদান অর্থাৎ এই কারণেই আমি বলবো আপনি দেখুন যখন ব্যাংক বলছেন যে পদ্মা সেতু নির্মাণে এখানে একটি দুর্নীতি হয়েছে সেই জায়গায় জননেত্রী শেখ হাসিনা এককভাবে সে দুর্নীতির মোকাবেলা করে এককভাবে দেশের অর্থ ব্যয় করে একটু পদ্মা সেতুর মতন সেতু করে নির্মাণ করছেন এই যে একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সঙ্গে চ্যালেঞ্জ করে নিজের অর্থায়নে একটি ব্রিজ একটি বড় ব্রিজ সেই ব্রিজটিকে করার চেষ্টা করছেন সেই করার চেষ্টাটি হচ্ছে উন্নয়নশীল দেশে পৌঁছানোর জন্য একটি পদক্ষেপ একটি কথা আমি আপনাকে বলি আপনাকে বুঝতে হবে জাতি এবং দেশ যখন একটি শক্ত মেরুদণ্ডের উপরে দাঁড়ায় তখন দেখবেন সেই জাতির দ্য বডি ল্যাঙ্গুয়েজ এবং তার চাল চলন পরিবর্তন হয়ে যাবে তখন আমরা আপনার নাকে নাক লাগিয়ে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কে বলতে পারবো যে না এন আমি আমার সারে ভর্তুকি দেব আমি আমার কৃষিতে ভর্তুকি দেব আমি আমার দেশের কার্যক্রম পরিচালনা করতে যে সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে যে সকল লাগবে সে সকল কার্যক্রম আমি পরিচালনা করব আমি আমার কৃষককে ভর্তুকি দেব তখন দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি জনসভা করে বলবেন যে আমি আমার দেশের উন্নয়নের জন্যই আমি আমার কোনো শাখা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কথায় পরিবর্তন করব না আজকে বাংলাদেশে অবস্থানটি হয়েছে ঠিক সেই জায়গায় আজকে বাংলাদেশের বাংলাদেশ একটি শক্ত মেরুদণ্ডের উপর দাঁড়িয়েছে এই কারণেই তার কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়েছে আর কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের অগ্রগতির সবটুকু আসলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের বিদ্যুৎ যেটা বলছেন এবং বাংলাদেশের মানুষ যেটা বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষের সেই সক্ষমতা ছিল যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা পথ চলা শুরু করেছি বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে এখানে হিউজ জনশক্তি আছে যারা তারা কর্মঘন্টা ব্যবহার করে তারা আমাদের দেশের উৎপাদনশীলতাকে বাড়ায় এবং এই দেশের মানুষ রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন যেখানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের এক ধরনের অংশগ্রহণ জানান দেয় এই জায়গায় আমাদের যেটা শূন্যতার তারা ফিল করছিলেন যে এখানে যারা আজ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন বা বাংলা জাতিকে যারা বিশ্ববুখে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অবস্থান জানান দেবেন তাদের এক ধরনের দুর্বলতা ছিল এবং যে ধরনের ষড়যন্ত্র আমাদের ইতিহাসের বিভিন্ন জায়গায় দেখেছি সেই রকম একটা ষড়যন্ত্র আমাদের বড় বড় যেটা স্থাপনা যেটা যোগাযোগ ব্যবস্থার মধ্য থেকেই আসলে বাংলাদেশের সব অঞ্চলের যে ধরনের আন্তঃযোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশকে আর একটু এগিয়ে দেওয়া সম্ভব কারণ একের সাথে অপর অঞ্চলের যোগাযোগ থাকলে সেই জায়গায় পদ্মা সেতু একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সেই জায়গায় এক ধরনের সমস্যা দেখেছি এক ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল এবং তা বিভিন্ন ধারাবাহিকতা যে বাংলাদেশের সবাই আসলে চুরি এবং লোপাটের ভিতরে আছে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে তারা সেভাবে করে অগ্রাধিকার দেন সেই জায়গায় কেনাডার আদালত স্বীকার স্বীকার করে নিয়েছে এই অর্জনগুলো তো আমরা অর্জন করলাম কিন্তু এই জায়গায় আসলে রাজনৈতিক নেতা হিসেবে এবং রাজনৈতিক দলগুলোর আসলে ভূমিকাটা কেমন একজন প্রধানমন্ত্রী হিসেবে আমরা শেখ অবস্থান তার কার্যক্রম এবং তার ফলাফল আমরা পেলাম কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ কতটুকু সফলভাবে দায়িত্ব পালন করেছে এবং অন্যান্য মন্ত্রণালয়গুলো কেমন চলছে বিশেষ করে আমাদের যোগাযোগ সেক্টরটা একটা বড় পদ্মা সেতু তার একটা উদাহরণ এবং অন্যান্য আন্ত যে সব বিভিন্ন এক জেলার সাথে আর এক জেলা জেলা যোগাযোগ বিভিন্ন ধরনের যেটা ঢাকার সাথে এখন যাতায়াতে যে ধরনের করে সময় লাগছে আগে ছয় ঘন্টা লাগতো এখন দশ ঘন্টা লাগছে এই বিষয়গুলো আমাদেরকে একটু পিছু টান দিচ্ছে কিনা আর এখানে যে আপনার প্রশ্নটি মুখ্য প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে জনতি শেখ হাসিনার কার্যক্রমের উপর ভিত্তি করে আজকে পৃথিবীতে আমরা উন্নয়নশীল দেশে যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া মেনটেন করতে চাচ্ছি সেখানে আওয়ামী লীগের কী ধরনের ভূমিকা আচ্ছা জননেত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি তো সেই জায়গা থেকে তিনি তার দল দলকে তার দল এখানে দুইটি পাট আছে একটি হচ্ছে দল একটি হচ্ছে সরকার আপনাকে মনে রাখতে হবে যে সরকার এবং দল দুইটি পাটকে নিয়ে জননেতি শেখ হাসিনা আগমন এবং তিনি তার কার্যক্রম পরিচালনা করছে সেই জায়গা থেকেই যখন সরকারের উন্নয়ন হয় যখন সরকার ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো খুব সুন্দরভাবে করতে পারে তার পাশাপাশি তার দলের একটি সাপোর্ট লাগে যে দলের সাপোর্ট এবং দল সরকার সমন্বয়ে একটি উন্নয়নের আপনার যে রূপরেখা সেই রূপরেখা আমরা পৌঁছাতে পারি দ্বিতীয়টি হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে যেই যোগাযোগের ক্ষেত্রে যেই বিচ্ছিন্নতা বা যোগাযোগের ক্ষেত্রে যেই অসম্প মানে অসংলগ্ন একটি ব্যাপার আপনি পরিলক্ষিত হয়েছে বলছেন সেটি হচ্ছে এই আপনি হয়তো জানেন ঢাকা থেকে রাজশাহীর যোগাযোগের ক্ষেত্রে ফোর লেনের একটি রাস্তা হচ্ছে যে রাস্তাটির কার্যক্রম চলার কারণেই আজকে আমরা ছয় ঘন্টা থেকে আট ঘন্টা আমাদের ডিস্টার্ব হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে এই রাস্তাটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ছয় ঘন্টার জায়গায় চার ঘন্টায় ঢাকা যেতে পারবো আজকে আপনি চিটোগান থেকে দেখেন আপনার চিটোগাং শহরে ঢুকতে একটি জন যানজট ছিল দীর্ঘদিন সেই যানজটটি ফললেন হওয়ার কারণে আজকে চিটোগাংয়ের সাথে ঢাকার যে ডিস্টেন্স সেটা কমে গেছে দ্বিতীয় কথা হচ্ছে সেটি হচ্ছে এই বর্তমানে আমাদের যে প্রক্রিয়া আমাদের রাস্তাঘাটগুলি আমরা একটি কৃষি প্রধান দেশ এবং বর্ষা আমাদের দেশে অনেক অনেক দিন পর্যন্ত থাকে তিন মাস পর্যন্ত আমাদের দেশে বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে আমাদের রাস্তাগুলি ছিল পিচের পিচের সঙ্গে পানির একটি বন্ধুসুলভ সম্পর্ক না পিচের সাথে পানির একটি শত্রুমূলক সম্পর্ক এ কারণে আমাদের রাস্তাগুলি যখন নির্মাণ করা হয় দেখা যায় সেই রাস্তাগুলি নষ্ট হয়ে যায় এই কারণে জনতি শেখ হাসিনা কিন্তু নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সিদ্ধান্তের জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে পূর্বের সিমেন্ট রড দিয়ে যে রাস্তাগুলি তৈরি করা হতো সেই পূর্বের ধারাই আসা হচ্ছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য সেটি একটি উপকার আমরা এটিই পাবো যে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেকগুলি রাস্তায় বড় বড়ো রাস্তাগুলি বড় বড় খাদ হয়ে গেছে এখানে পাথর বালি ইয়ে বিটুমিন যেটা পিচ সেইগুলো নষ্ট হওয়ার কারণে বর্ষার কারণে রাস্তাগুলি নষ্ট হয়ে গেছে সেগুলো যে কাজগুলোর কথা বললেন যে আমরা যেই যানজটের একটা সীমাবদ্ধতা যে বন্দরনগরী চট্টগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে এবং ঢাকার সাথে যেটা কেন্দ্রের প্রাণ আসলে বাংলাদেশে সেই জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যাবে এই যখন অগ্রগতি বা উন্নতির দিকে যাচ্ছি আমরা একটা সুবিধা পাবো যে এখানে মধ্যময় রাষ্ট্র হিসেবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেল যেহেতু তিন বছর পর পর তারা এক ধরনের পরিসংখ্যান বা এক ধরনের পর্যালোচনা করবে এবং যে সুবিধাগুলো ঋণ সুবিধা সহ যে সুবিধাগুলো পেয়ে আসছে বাংলাদেশ তা আগামী দশ বছর পর্যন্ত পাবে এবং এই জায়গায় তো আর একটু এগিয়ে যাওয়ার সুযোগ আছে এই এগিয়ে যাওয়ার সুযোগ কতটুকু কাজে লাগাতে পারবে বাংলাদেশ বাংলাদেশকে এই এগিয়ে যেগা যে সুযোগটির সৃষ্টি করা হয়েছে আপনি জাতির বিবেক এবং আজকে যারা আমার হয়তো কথা যারা শুনছেন তারা খুব সুন্দরভাবে উপলব্ধি করবেন এই যে জায়গাগুলি এই জায়গাটি সৃষ্টি করা হয়েছে আপনার স্বাধীনতা অর্জন করা হয়েছে স্বাধীনতাটিকে ধরে রাখার দায়িত্ব আমা আপনার সকলের আজকের যে উন্নয়নশীল দেশের কাটামোতে জাতিসংঘের আমরা সৃষ্টি করেছি জাতিসংঘ যেখানে তাদের মাপকাঠিতে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে উপস্থাপিত হয়েছি সেই জিনিসটিকে ধরে রাখতে হবে আমাদের জনগণকে আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করলে আমাদের এই উন্নয়নশীলে যেই দেশ সেই দেশটি আমরা ধরে রাখতে পারবো এক নম্বর আজকে দেখেন আমাদের গার্মেন্টস সেক্টরে উৎপাদন বেশি হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা অর্জন করছি আমরা আইটি সেক্টরে আমাদের অবস্থান বেশি হওয়ার কারণে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে যুব সমাজ থেকে শুরু করে অনেক রিটায়ার্ড করা মানুষ যারা ঘরে বসে থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক অনেক টাকা অর্জন করছেন আমরা আজকে কৃষিক্ষেত্রে মাছ উৎপাদনে শস্য উৎপাদনে ধান উৎপাদনে গম উৎপাদনে অর্থাৎ টোটালি যদি প্যাকেট একটা কৃষি ক্ষেত্রে আমরা পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে সৃষ্টি হয়েছি এইসব কারণ একটু পিছন ফিরে আসলে দেখতে চাইবো যে জায়গাতে বর্তমান সরকারে যে অর্জনগুলো সে অর্জনগুলো প্রকাশে আসছে মানুষ তুলে ধরছে আপনার তুলে ধরছে স্থানীয় প্রশাসনভাবে তুলে ধরাচ্ছে বিগত আওয়ামী সরকার এবং এর আগে যে সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে যেমন হোসেন মোহাম্মদ ইরশাদ সরকার পল্লী বন্ধু হিসেবে আখ্যা পেয়েছেন তিনি চৌষট্টি হাজার যে গ্রামের কথা বলতে সে গ্রামের উন্নয়নের কথা বলতেন এবং প্রশাসন যন্ত্রকে আসলে যে ধরনের উপজেলা প্রশাসনগুলো যে কাঠামোগুলো তিনি নির্মাণ করেছেন সেই জায়গায় এক ধরনের প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক একটা ভিত্তি তিনি রচনা করেছেন মেজর জিয়াউর রহমানের সরকারের সময় খাল খনন কর্মসূচি সহ তার বিশেষ করে আলোচনায় ছিল যে তিনি ছেঁড়া শুটকেশ এবং ছেঁড়া গেঞ্জি রেখে গিয়েছেন এই আলোচনার ভিতরে পাওয়া যায় কিন্তু বঙ্গবন্ধুর সেই মানে যেই স্বাধীন রাষ্ট্র তিনি ভিত্তি রচনা করলেন সেই জায়গায় তার কর্মের চেয়ে অনেক বেশি বাক্সাল সরকারের এই তিন চার মাস যেটা তিনি দায়িত্ব পালন করেছিলেন সেই বিষয়গুলো না সে কিছু অসহযোগিতার কথা আমরা জানতে চাই পারি বর্তমান সময় জানতে পারছি কিন্তু এর সময় যে বাংলাদেশটা এগিয়ে গেল একাত্তর টু পঁচাত্তর পর্যন্ত সে বাংলাদেশটা কেমনভাবে এগিয়ে গেছে শুরুটা আসলে কেমন ছিল একাত্তর থেকে পঁচাত্তর আপনার একটু বলার সময় আমাকে দিন আমি বলি একাত্তর থেকে পঁচাত্তর আমরা কি দেখলাম আমরা দেখলাম জনতি শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি দেশে ফিরলেন উনিশশো সালের দশে জানুয়ারি উনি ফেরার পর কি দেখলেন একটি ভগ্ন স্তূপের উপরে দাঁড়িয়ে আছে তার স্বদেশ তিনি তখন দেশটিকে বিনির্মাণের জন্য তিনি বিদেশের সাথে যোগাযোগ এবং দেশের যে সম্পদ তা দিয়ে দেশটিকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার একটি প্রক্রিয়া শুরু করলেন প্রক্রিয়া শুরু করতে উনি দেখলেন যে এই দেশটিকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হলে এই দেশে একটি সমন্বয় দরকার কৃষক শ্রমিক সকলের মধ্যে একটি সমন্বয় দরকার এবং সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাটিকে নিয়ে আনতে হবে এই নিয়ে আনার ক্ষেত্রেই তিনি সেই সময় বাক্সাল কর্মসূচি প্রণয়ন করেছিলেন আজকে জনতি শেখ হাসিনা যে কর্মসূচিগুলি প্রণয়ন করছেন সেই কর্মসূচিগুলি বাকশালেরই অংশ বিশেষ জাতির জনক বঙ্গবন্ধু সেই সময় যেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি গ্রহণ করেছিলেন সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিকে জনতি শেখ হাসিনা বাস্তবে রূপদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন যেমন আমি উনি যেমন উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য যমুনা বঙ্গবন্ধুর যে সেতুটি সেই সেতুটির কথা তিনি বলেছিলেন যেমন রেল ক্ষেত্রে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটি সমন্বয় করার জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নটি বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুর আমলেই রাশিয়ার সাথে কথা বলে রূপপুর যেই বিদ্যুৎ প্ল্যান্ট আজকে বাস্তবায়ন হতে যাচ্ছেন তিনি এই এইটি কিন্তু বঙ্গবন্ধুর সময় সেই রূপপুর প্ল্যান্ট ছিল আপনাকে মনে রাখতে গভীর সমুদ্র বন্দর সেই স্বপ্ন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে তিনি রেখেছিলেন কর্ণফুলী যে ট্যানেল আজকে হচ্ছে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়াটিও বঙ্গবন্ধু দেখেছিলেন এবং বঙ্গবন্ধু সেই কার্যক্রমগুলি জনতি শেখ হাসিনা আজকে বাস্তবায়ন করছেন আজকে যদি আপনাকে একটি কথা আপনি বলেছেন কথাটি খুবই ভালো বাকশাল আসলে বাকশাল কর্মসূচিটা যদি প্রতিষ্ঠিত হতো তাহলে আজকে দুই আঠেরো সালে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হতাম না আমরা উন্নয়নশীল পরিণত হতাম সেই সময়ই বঙ্গবন্ধুর সময় পরিণত হতাম কারণ যে দেশটি ভগ্ন স্তূপে দাঁড়ানোর পরেও সেভেন পার্সেন্ট হচ্ছে প্রভৃত্তির হার এনেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু সেই সময় তিনি যদি বেঁচে থাকতেন আমার মনে হয় আমরা আজ থেকে বিশ বছর পূর্বেই উন্নয়নশীল দেশে পরিণত হতাম যে কথাটা আপনি দাত্তিন কলটা বলতে যাচ্ছেন যাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সাত কোটি মানুষের আওয়াজ বুঝেই তার সক্ষমতা জেনেই তার দাবিটা তার আর্তনাদ বুঝেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের যেমন জন্ম দিয়েছেন বাংলাদেশের মানুষ আসলে কীভাবে থাকতে চায় তার পরিমণ্ডন কি হবে তার অর্থনৈতিক ব্যবস্থা কি হবে তার সামাজিক নর্মস কী হবে সে বিষয়গুলো তার পঞ্চবার্ষিক কর্মসূচির ভিতরে ছিল বিভিন্ন কর্মসূচি এর পরেও হয়েছে কিন্তু সেই কর্মসূচি যে আজও দাবি রাখে সেই কর্মসূচির পথে হেঁটে বর্তমান সরকার যে অর্জনগুলো সামনে এনেছে এবং এর ওপরেই যে বিষয়গুলো আসলে এই অর্জনের ক্ষেত্রে যেটা কাজ করে যে মানব সম্পদ কিছু কাটরা আছে জিডিপিতে কতগুলো অর্জন আছে অর্থনৈতিক যে অবস্থাটা সে অবস্থায় স্থিতিশীল অবস্থা সে অবস্থা বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এখনও বজায় আছে এবং এর পাশে যে রাজনৈতিক বিভিন্ন অস্থিরতার কথা বলা হয় এই জায়গায় আসলে রাজনীতির দিকে কতটুকু আমরা পরিশুদ্ধ বা স্বচ্ছভাবে রাজনীতিটা করতে পারছি কারণ এইটা আমাদের বিভিন্ন সময় ভোগান্তির ভিতরে ফেলে বিভিন্ন সময় আওয়ামী সরকারের আমলে বিভিন্ন সময় হরতাল হয়েছে এবার নতুন সংযোজন লাগাতার অবরোধ এই যে কর্মসূচিগুলো আসছে এর মাঝেও দেখলাম একটা যে যখন আমরা অর্জনের পথে হেঁটেছি তখন শহীদ জিয়া শিশু পার্ককে শিশু পার্ক ঘোষণা করল এই বিষয়গুলো আসলে মানুষ কেমনভাবে দেখছেন আসলে মানুষ কেমনভাবে দেখছেন বা মানুষ কেমনভাবে নিচ্ছেন সেটি আমাদের রাজনীতি আমরা যারা করি তাদের জন্য মুখ্য একটি বিষয় তবে আমি আপনার এই ক্ষেত্রে যে জিনিসগুলো আছে নাম পরিবর্তন করার ক্ষেত্রে বা নাম সংযোজনার ক্ষেত্রে কতটি উপকার বা অপকার হচ্ছে সেটি ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে কার্যটি হচ্ছে কি না বিড়ালটি কালো না সাদা এটি কোনো ব্যাপার না বিড়ালটি শিকার ধরে কিনা বা ধরতে পারে কি না আজকে আমরা দেখেছি শাহ আমানত শাহ বিমানবন্দর নাম ছিলেন স্বাধীনতার সেই বেতার যে আব্দুল আজিজ সাহেব যিনি স্বাধীনতার ঘোষণার যে চিটগাং আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি যেই ঘোষণা করেছিলেন তিনি আর ঘোষণার জায়গা থেকে আজকে আমরা দেখলাম যে ওনার নাম বাদ দিয়ে আমানত একটি অপরাজনীতি বা একটি অপরাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য আপনি দেখবেন সাভারে একটি ডেডি ফার্ম ছিল যার নাম ছিল শেখ হাসিনা সেটি নাম পরিবর্তন করে দেয়া হলো এই যে রাজনৈতিক সেই ধারাবাহিকতা এখন কি সনাতন ধারাটা চলছে নাকি যেই ধারাতে বিএনপি আসলে কার্যক্রম পরিচালনা করেছে তারা সমালোচনা করিয়েছে সেই ধারাকে এখনো বিরাজ করছে না সে কথাতে আমি আসছি এখন শেখ হাসিনার সরকার সে কাজে বিশ্বাসী না এবং বিশ্বাসী না এই কারণেই আজকে দেশের উন্নয়ন হচ্ছে আমি আপনাকে যে কথাটি বলতে চাচ্ছি সে কথাটি হচ্ছে এই যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি যখন দেশকে এগিয়ে নিতে যাচ্ছি তখন আমরা দেখছি কিছু মানুষ যখন আমি আপনাকে বলি গার্মেন্টসের আমাদের যেই বিদেশে পাঠানোর জন্য জিডিপি বা কি একটা কোটা এক আমি কোটা থেকে আমার মনে আসছে না সুবিধা দেয় সুবিধা দেয় আমেরিকা সেই সুবিধা নষ্ট করার জন্য আমাদের দেশের কিছু মানুষ সেটা টোটালটাই পেটনাইজ করলেন আমরা দেখলাম পদ্মা সেতু নির্মাণ কাজের শুরুই হয় নাই দুর্নীতির একটি একটি একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো যা প্রতিনিয়ত বাংলাদেশের কিছু মানুষ সেই জিনিসগুলোকে তাদের লবিস্ট লাগিয়ে সেই জিনিসগুলোকে বন্ধ করার চেষ্টা করলো আমরা যখন দেখলাম যে দেশকে উন্নয়নের জন্য একটি প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি তখনই আমরা কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছি কাদের দ্বারা আমাদের দেশের কিছু মানুষ যে মানুষগুলি স্বাধীনতার বিপক্ষের লোক যারা একটি রাজনৈতিক ব্যানারে থেকে এই দেশটিকে দেশের উন্নয়নে বাধা বাধাগ্রস্ত করার জন্য বারবার জননেত্রী শেখ হাসিনার পথকে রুদ্ধ করে দিচ্ছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার নিজস্ব যোগ্যতা মেধা এবং কর্মদক্ষতার দ্বারাই পৃথিবীর সর্বশেষ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে এবং তার যে হ্যান্ডস আজকে যে সরকারের বিভিন্ন জায়গায় যে মানুষগুলি আছে সেই মানুষগুলি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আজকে দেশটিকে একটি উন্নয়নের জায়গায় নিয়ে যাচ্ছে আজকে তো আমরা দেশে এগিয়ে যাচ্ছে এবং এই জায়গায় আসলে সামনের দিনে কি চ্যালেঞ্জ আসলে বড় চ্যালেঞ্জ হিসাবে আত্মপ্রকাশ করবে এবং তা মোকাবেলার জন্য আপনাদের ভূমিকাটা কেমন বর্তমানে এবং কি ধরনের ভূমিকায় আপনাদেরকে আমরা দেখতে পাবো এখন আমাদের দেশ সামনে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার ধারাবাহিকতায় দেশ ডে বাই ডে ডেভেলপ করবেন সেই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মনে করি দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি হয় দেশে যদি একটি সুন্দরভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে সকল সকলে দল মত নির্বিশেষে আমরা আহ্বান করি দল মত নির্বিশেষে আমার নেত্রী বলে আসুন আপনারা আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি তাই আমরাও বলতে চাই জনপ্রতি শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে মত নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাজে দেশে আমরা পরিণত করতে পেরেছি সেইটিকে সুন্দরভাবে আরও লালন পালন করে যেমন জনপ্রতি শেখ হাসিনা উনিশশো সালে বলেছিলেন দেশে একটি গণতন্ত্রের শিশু প্রস্ফুটিত হয়েছে তাকে লালন পালন করার দায়িত্ব আমাদের সকলের

গণতন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেই ধারার পথে আমাদের বাংলাদেশে সব কিছু সার্বিকভাবে কতটুকু নিয়ে আসা গেল আর গঠনতন্ত্রে একটি কথা আমি আপনাকে বলি গঠনতন্ত্রে আমরা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতা কী ধর্ম নিরপেক্ষতার আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে আজকের দিনে ওই ধোঁয়াটা চলে না তা আমি আমি রাষ্ট্রবিজ্ঞান আমার সাবসিডের ছিল আমি পড়েছি রাষ্ট্রবিজ্ঞানে যেই ধর্ম নিরপেক্ষতার কথা বলা আর জাতির জনক বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছিলেন আমার বাংলাদেশে আমার বাঙালিরা তার নিজ নিজ নিরাপত্তার মাধ্যমে তার ধর্ম পালন করবেন নিজ নিজ ধর্ম যেটা আসলে ধরে হ্যাঁ আজকে আমি যদি বলি আমরা দুর্গাপূজা করি পুলিশ দিয়ে এ দুর্গাপূজা পূজা হয় না আমরা বৌদ্ধদের কঠিন জীবন দান করি যে তাদের ধর্মীয় প্রোগ্রাম পুলিশ দিয়ে করি সে জবর সেই ধর্মীয় প্রোগ্রাম হয় না আজকে ঈদের নামাজ করি পুলিশ দিয়ে সে নামাজ হয় না বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখেছিলেন নিরপেক্ষতা বঙ্গবন্ধু উনিশশো সালে ভারতের যুগন্ত পত্রিকায় তিনি বলেছিলেন আমি দেশে একটি ধর্মনিরপেক্ষতার বীজ রোপণ করেছি যদি কেউ এটি ছিঁড়ে ফেলে কেউ যদি উপড়িয়ে ফেলে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তা হুমকি স্বরূপ হবে তাই আমরা সেই ধর্ম নিরপেক্ষতার কথা বলি আমরা আপনার সমাজ জানতে চাইব পিটু ভাই যে জায়গায় আপনারা যথেষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন যে আমাদের শত বছর মানে যে গ্লানিটা নিয়ে বাঙালি জাতি পথ চলছিল এই কারণে তাদের মাথা উঁচু করে বা দার্থহীন কণ্ঠে কথা বলার যে কণ্ঠস্বর সেটা মৃণ্যমান হয়ে যাচ্ছিল যে যুদ্ধবিধে বিচার আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে এবং এর মতো আরেকটা মানে ঘাতক ব্যাধির মতো যেটা আত্মপ্রকাশ হচ্ছে তা হলো আমাদের দুর্নীতি এবং দুর্নীতিগুলো ঘটছে বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে বড় বড় অর্থ লোপাটের মধ্য দিয়ে এই জায়গায় আসলে কঠোর মনোভাবে আওয়ামী দেখতে পাবো কিনা এবং সফলতার জায়গায় আপনার সরকার আসতে পারবে কিনা এখানে আমি আপনাকে একটি কথা বলি উনিশশো সালের থেকে উনিশশো সাল দীর্ঘ একুশটি বছর স্বাধীনতার পক্ষের যে শক্তি এবং স্বাধীনতার পক্ষের যে মানুষগুলি তারা ক্ষমতা থেকে বাইরে ছিলেন আর ক্ষমতা থেকে বাইরে থাকার কারণে এই যে একুশটি বছর প্রশাসনের রন্দে রন্ধে আমরা দেখেছি স্বাধীনতার বিপক্ষের মানুষগুলি এবং মেধাহীন অযোগ্য মানুষগুলি এই জায়গাগুলিগুলিতে পেট্রোনাইজ হয়েছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাংক সেক্টর থেকে শুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে যে মানুষগুলি কাজ করছে তারা যেহেতু অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে চলে আসছে কিছু কি পয়েন্টে প্রশ্ন করতে চায় যে জায়গা আসলে যে মানুষটা দরকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মানুষটাকে বসিয়েছিলেন এবং আমাদের যেহেতু বিপ্লবী মানুষ বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ জাতীয় কবি হিসাবে কাজী নজরুল ইসলাম ছিল আমাদের বাংলাদেশের সন্তান তাকে ভারত থেকে নিয়ে নাগরিকত্ব দিয়ে সেই জায়গায় বসিয়ে তাকে সেই স্বীকৃতি দেওয়া হলো আজকের দিনে সঠিক মানুষদেরকে আমরা বসাতে পারছি না এই জায়গায় ব্যর্থ হচ্ছে কারণ যে মানুষগুলোর প্রতি আস্থা রেখে আমরা বিভিন্ন চেয়ারে বসানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যাকে বসানো হয়েছে সেই সময় এক ধরনের আমরা দুর্নীতির চিত্র দেখলাম এবং যে জনতা ব্যাংকের যে ব্যক্তিটাকে আমি ব্যক্তিগতভাবেও তাকে একজন মানে খুব নির্ভীক এবং দৃঢ়চিতা মানুষ হিসাবে জানতে পারা করছে তিনিও এক ধরনের ব্যর্থতা এবং এক ধরনের দুর্নীতির গ্লানিতে মধ্যে নিজের কাঁধে নিয়ে ফেলেছেন এবং মানুষ তাকে সেভাবে করে দেখে কারণ তার সময় ঘটনাগুলো ঘটছে কোনোভাবে দায় এড়ানোর সুযোগ নেই এই জায়গায় আসলে সফলতা কতটুকু আমরা আসতে পারলাম আসলে সফলতা আপনি আপনি যদি একটি চেয়ারে সুপ্রিম অথরিটি হিসাবে একজন মানুষকে বসান এবং তার হ্যান্ডসগুলি যদি ঠিক না থাকে তাহলে যত ভালো মানুষই হোক না কেন সে মানুষটিকে বারবার তার যে হ্যান্ডসগুলি যারা কাজ পরিচালনা করবে কারণ একটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান তিনি তার যে সেক্টরের মানুষগুলিকে সুন্দরভাবে কাজ পরিচালনা করার জন্য তিনি যে ম্যানে গুড ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন সেই লোকগুলি যে লোকগুলি তার হ্যান্ডস ছিল সেই লোকগুলি বিপদগামী এবং করাপ্টেড সেই কারণে আমরা দেখেছি বাংলাদেশের যে ব্যাংক ব্যাংক থেকে রিজার্ভ মানি বাইরে গেছে বাইরে যাওয়ার ক্ষেত্রে একটি একটি সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকে শুরু করে একটি সুদূর একটা প্ল্যান ছিল যে প্ল্যানটাকে বাস্তবায়ন করা করছে তার নাগের আড়ালের বাইরে এক নম্বর এই কারণে তিনি ব্যর্থতার জায়গায় পৌঁছাইছেন দ্বিতীয়ত বারাকাত সাহেব একজন একজন ভালো অর্থনীতিবিদ তার কার্যক্রম গুলি তিনি পরিচালনা করার জন্য জনতা ব্যাংকের যেই সময় সেই সময় যে মানুষগুলি ছিল আমি আমি জনতা ব্যাংকের একজন অফিসারের কথা বলছি তাকে আমি দেখেছি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র জোয়া হলের সভাপতি ছিলেন আমি তার কার্যক্রম দেখে আমি তাকে দেখলাম সে এখন এজিএম যত সম্ভব তো সেই মানুষটিকে আপনি যতই ভালো কথা বলেন এখন যদিও সেই রং চেঞ্জ করে অনেক কিছু ভালো ভালো কথা বলে বঙ্গবন্ধুর কথা বলে আসলে তার বেসিক যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের তো ওই মানুষটি সম্পর্কে বা ওই মানুষটিকে যখন আপনি কাজ করতে দিবেন তার চিন্তা চেতনা ধারণ করে যে যেই চিন্তা চেতনা ধারণ করে সেই ক্ষেত্রেই সেই কাজটি করবেন আর করার কারণে আজকে বারাকত সারের মতন লোকগুলি আতিক আতিয়ার রহমানের মতন লোকগুলি তো সেই জায়গায় তো আইন আছে আইনের আওতায় আপনারা সাবেক প্রধানমন্ত্রী কে কারাগারে তিনি কারাভোগ করছেন কিন্তু যে ব্যক্তিগুলো অভিযোগের জায়গায় দণ্ডিত মানে আমরা পাচ্ছি যে তারা এই জায়গায় মানে কুশিলভের ভূমিকায় নামছেন তাদেরকে আমরা গ্রেপ্তার বা তাদের আইনের আয়ত্তে আনতে পাচ্ছি না কি কারণে না আমরা তো আইনের আওতায় আনতে পাচ্ছি না এটা ভুল কথা যেমন আপনি দেখেন বেসিক ব্যাংকের যে জায়গাগুলি বেসিক ব্যাংকের সেই জায়গাগুলি যে লোকগুলি ছিল সেই লোকগুলি প্রতিটি লোককেই কিন্তু আইনের মানদণ্ডে বিচার করার জন্যই নিয়ে আসা হয়েছে দুর্নীতি দমন থেকে শুরু করে তাদের সকল কার্যক্রমগুলিকেই তারা পর্যবেক্ষণ করছে এখন যদি আইনের জায়গায় জায়গায় আপনি দোষী না হন কিন্তু যদি আপনার দৃষ্টিতে আমি দোষী হই আইনের দৃষ্টিতে যদি দোষী না হয় তা সরকার কি করবে আপনার দুর্নীতি দমন তাহলে মানে এই টাকাটা মানে খেলোকে গেল গেল কোথায় এই টাকাগুলি খেলোকে টাকাগুলি গেল কোথায় এর জন্য আমাদেরকে আরও কিছু সময় দিতে হবে সরকার সরকার এই জায়গায় দৃষ্টিপাত করেছেন সরকার চাই এই অর্থগুলি কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন মাধ্যমে যাচ্ছে একবার শেষ পরিচালনা হচ্ছে বিভিন্ন একটা বিষয় জানতে চাইবো যে প্রধানমন্ত্রী তার সরকার প্রধান হিসাবে তার সক্ষমতার জায়গায় তোমধ্যে নিশ্চিত করেছে এবং সরকার হিসাবে যে আরও যন্ত্রগুলো থাকে বিশেষ করে মন্ত্রীপরিষদ মন্ত্রী আসলে কেমন সফলভাবে দায়িত্ব পালন করছেন অর্থমন্ত্রী বিভিন্ন সময় তার আক্ষেপটা তুলে ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রশ্নপত্র ফাঁস এবং যে হালে নতুন বই প্রণয়নের ক্ষেত্রে যে ধরনের ভাবধারা চেঞ্জের যে অভিযোগগুলো আছে বিভিন্ন অভিযোগের ভিতরে তিনি দণ্ডিত হচ্ছেন এই জায়গায় আসলে পরিষদ সার্বিকভাবে সরকার কতটুকু সফল আসলে মন্ত্রী পরিষদের আপনার এখন যে বিয়াল্লিশ বা তেত্রিশ তেতাল্লিশটি মন্ত্রী মন্ত্রী তার মধ্যে এই প্রক্রিয়াগুলো চলছে যে সেই জায়গায় আসলে আপনি যদি এখন হাতের পাঁচ আঙ্গুলকেই সমান মাপে মাপতে চান তাহলে ভুল হবে কেউ তো কর্মব্যস্ততার কারণে সফল হবে কেউ কর্মব্যস্ততার ফাঁকির জায়গা থেকে সে সফল হবে এই যে সফলতা ব্যর্থতার মাঝখান দিয়েই বর্তমান সরকারের একটি অবস্থান সৃষ্টি হয়েছে এবং বর্তমান সরকারের প্রধান জনতি শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর মন্ত্রী পরিষদের মাধ্যমে কার্য দক্ষতা এবং পরিশ্রম এবং মেধাশীল একটি পরিষদ থাকার কারণেই আমরা আজকে উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে হতে পেরেছি বা হচ্ছি তবে ব্যর্থতার জায়গায় তো কিছু থাকবেই সেই থেকে আমরা উন্নয়ন এবং সফলতার মাঝখানে নিয়ে এসে সেই ব্যর্থতার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আগামীতে যেন আমরা আর ব্যর্থতার কোনো জায়গায় পর্যবসিত না হই এই চিন্তা চেতনার জায়গায় ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি আচরণ পিন্টু কেন্দ্রীয় নেতা বাংলাদেশ সামরিক অসংখ্য ধন্যবাদ যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে পথ শুরু করেছে আজকে দেশব্যাপী এক ধরনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হচ্ছে এ বিষয় নিয়ে আসলে পথ চলার ভিতরে যে শক্তিগুলো কাজ করেছে যে স্বপ্নগুলো নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে যে কথা বললেন এবং বর্তমান সরকারের আন্তরিকতা এবং বর্তমান সরকারের অংশ হিসাবে আসলে যে দলের সরকারের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ আওয়ামী লীগের সেই আন্তরিকতার জায়গা আছে তারা চেষ্টা চালাচ্ছে এবং যে ধরনের অভিযোগ বা যে ধরনের সমস্যাগুলো সামনে আছে সমস্যাগুলোকে কাটিয়ে উঠে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি